জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে শিরোনাম, অবশেষে সিদ্ধান্ত পরিবর্তন, উপজেলা নির্বাচনে যাচ্ছে না জামায়াত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আর জানিয়ে দেব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন খালেদা জিয়া, বলেন মির্জা ফখরুল। এরপর জানিয়ে দেব খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায় জামায়াত, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাকে জনতার ধোলাই, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। উপজেলা নির্বাচনের তফসিল গত 21 মার্চ ঘোষণা করেছে নির্বাচন কমিশন ইসি। সারা দেশে 5 ধাপে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। প্রথম ধাপে 152টি উপজেলায় ভোটগ্রহণ হবে 8 মে, দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে 23 মে, তৃতীয় ধাপের ভোটগ্রহণ হবে 29 মে এবং চতুর্থ ধাপে ভোটগ্রহণ হবে 5 জুন। এবারে উপজেলা নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকছে না, তাই এই নির্বাচনে দলীয় প্রার্থীর পরিচয় সরাসরি থাকছে না। তারপরও ক্ষমতাসীন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নির্বাচনে অংশ নিতে ব্যাপক প্রচার প্রচারণা শুরু করেছেন। দলীয় প্রতীক না থাকলেও দলের হাইকমান্ডের আশীর্বাদ নিয়ে নির্বাচনে অংশ নিতে চাচ্ছেন। অন্যদিকে রাজপথে প্রধান বিরোধী দল বিএনপি এ সরকার অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণায় অনড় আছে। এই অবস্থায় বাংলাদেশ জামায়াতে ইসলামের অবস্থান কী হবে তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা জল্পনা কল্পনা। অনেক মিডিয়া আগাম ধারণা প্রসূত রিপোর্ট করেছে, তারা ঘুরিয়ে ফিরিয়ে এ নিয়ে জামায়াতে ইসলামে উপজেলা নির্বাচনে যাবে এমন ইঙ্গিত দিচ্ছেন। তবে জামায়াতে ইসলামী কেন্দ্রীয়ভাবে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের সঙ্গে জামায়াতে ইসলামীও এই সরকার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না এমনটি ঘোষণা দিয়ে বিগত 7 জানুয়ারি জাতীয় নির্বাচন বর্জন করেছে। এই 4 মাসের মাথায় আগামী 8 মে স্থানীয় সরকারে উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচন হতে যাচ্ছে। সে নির্বাচনে দলীয়ভাবে জামায়াতের কোনো প্রার্থী অংশগ্রহণ করবে না। এই সিদ্ধান্ত কার্যকর করেছে ইতিমধ্যে তারা মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠিয়েছে যে দলের দায়িত্বশীল কেউ যাতে এই নির্বাচনে অংশ না নেয়। বাংলাদেশ জামায়াতে আমির ডক্টর শফিকুল রহমান এ বিষয়ে বলেছেন, এ সরকার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হয় না, এটা এখন প্রমাণিত। গত 7 জানুয়ারি নির্বাচন দেশের জনগণ বর্জন করেছে। ভোটারবিহীন একটি একতরফা দামি নির্বাচনের মাধ্যমে এই সরকার ক্ষমতা দখল করে আছে, তাই এ সরকারের অধীনে কোনো নির্বাচন জামায়াত অংশগ্রহণ করবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাদের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার ফাঁসি হয়েছে, দলের নিবন্ধন বাতিল করা হয়েছে। বিগত 8-9 বছর যাবত এই দলটির প্রকাশ্য রাজনীতিও অনেকটা বন্ধ রয়েছে বলা যায়। তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয় থেকে পল্টনের মহানগর কার্যালয় সবগুলো দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তারপর এই দলটি রাজপথে ঝটিকা মিছিল সহ মাঝে মাঝে বড় সমাবেশও করেছে। গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনের আগে এই দলটি সরকারের অনুমতি নিয়ে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে এক বিশাল জনসভা করে নিজেদের অস্তিত্ব বেশ ভালোভাবেই জানান দিয়েছিল। তাদের এই বিশাল সমাবেশ দেখে অনেকে হতবাক হয়ে গিয়েছিলেন। এছাড়া রাজনৈতিক অঙ্গনে তখন এ নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল যে জামায়াত সরকারের সাথে আতাত করেছে বলে সরকার তাদের এতদিন পর সমাবেশ করার অনুমতি দিয়েছে। জামায়াতে ইসলামী এ সরকার অধীনে আগামী নির্বাচন সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে, এ ধরনের অনেক আলোচনায় তখন রাজনৈতিক ময়দানে শোনা গেছে। তবে শেষ পর্যন্ত সব আলোচনায় মিথ্যা প্রমাণিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ সরকার অধীনে নির্বাচনে অংশ নেয়নি। তাদের কেন্দ্রীয় নেতাদের যাদের সরকার নির্বাচনের আগে গ্রেফতার করেছিল তাদেরও জামিন দেওয়া হয়নি। সরকারের এত জুলুম নির্যাতনের পরও আসন্ন উপজেলা নির্বাচন পরিষদে অংশগ্রহণ বিষয়ে বিভিন্ন এলাকার স্থানীয় অনেক নেতা আগ্রহ প্রকাশ করেছেন। জামায়াতের নেতারা বলেছেন নির্বাচন কমিশন তাদের দলের নিবন্ধন বাতিল করেছে, সংসদে তাদের প্রতিনিধিত্ব নেই, স্থানীয় সরকার বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব নেই বললেও চলে। এই অবস্থায় দলের অবস্থান শক্ত করতে নির্বাচনে অংশগ্রহণ দরকার। এছাড়া এই নির্বাচনে যেহেতু দলের প্রতীক থাকছে না, তাই সরকারেরও খুব একটা হস্তক্ষেপ থাকছে না, অনেকটা নিরপেক্ষ হবে বলে তারা মনে করছেন। তবে দলের কেন্দ্রীয় নেতারা মনে করছেন না। 7 জানুয়ারি
এছাড়া গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য তারা জনগণকে যে আহ্বান জানিয়েছিলেন, জনগণ তাতে সাড়া দিয়েছে। এখন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করলে জনগণের সাথে আবার প্রতারণা করা হবে বলে জানান মনে করে জামায়াতের নেতারা। জামাতে ইসলামী কেন্দ্রীয় নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমাদের আহ্বানে গত 7 জানুয়ারি সংসদ নির্বাচনে এই দেশের জনগণ বর্জন করেছে। এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে গণতন্ত্র উদ্ধারে আন্দোলনে জনগণ আমাদের সাথে সাথে আছে, এ রায় তারা নীরবে দিয়েছেন। এখন যদি আমরা কেউ এই সরকার অধীনে নির্বাচনে অংশগ্রহণ করি তাহলে জনগণের সাথে প্রতারণা করা হবে। তাই জামাতে ইসলাম দলীয়ভাবে নির্বাচনে যাচ্ছে না। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন, তার জন্য সবাই দোয়া করবেন, তিনি যেন দ্রুতই সুস্থ হয়ে ওঠেন। রোববার 31 মার্চ রাজধানীর লেটেস্ট ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশন ZRF ইফতার মাহফিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, আজকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে ষড়যন্ত্র চলছে, শুধু তাই নয় জিয়াউর রহমানের বিষয়ে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তা প্রচার করতে হবে, তার সম্পর্কে বিভিন্ন তত্ত্ব সংবলিত পুস্তক নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শারীরিক অবস্থা অবনতি হলে গতকাল শনিবার রাতে খালেদা জিয়াকে রাজধানী ইবারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাকে হাসপাতালে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুল রহমান। রোববার 31 মার্চ এক বিবৃতিতে তিনি বলেছেন, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত। বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে তার ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার। এতে আরও বলা হয়, সুচিকিৎসা পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার, কাল বিলম্ব না করে তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান রইল। শেরপুরে একটি বেসরকারি সংস্থার ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে গিয়ে সলসা তৈরি করায় উত্তেজিত জনতার হাতে ধুলাই শিকার হয়েছেন এক আওয়ামী লীগ নেতা, পরে পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে। রোববার 31 মার্চ বিকেলে জেলার নকলা উপজেলা ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাদের মিয়া রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল হতে ওই নেতাকে উদ্ধার করে এনেছে। জনতার রোষের শিকার ওই ব্যক্তির নাম রবিউল ইসলাম রবি, তিনি 2 নম্বর নকলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্থানীয়রা জানান, রমজান উপলক্ষে শেরপুর আল নাসা ফাউন্ডেশন ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করে, এরই অংশ হিসাবে নকলা উপজেলার 2 নং ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে পণ্য বিক্রির সিদ্ধান্ত নেয়। এর জন্য তারা রবির সহযোগিতা চান, কিন্তু রবি আয়োজকদের বিনামূল্যে কার্ড জনপ্রতি 20 টাকা বিনিময়ে বিতরণ করে। 600 গ্রাহকের কাছে কার্ড বিনামূল্যে বিতরণের কথা থাকলেও তিনি অন্তত 1400 গ্রাহকের কাছে প্রতিজনের কাছে 20 টাকার বিনিময়ে বিতরণ করেন। এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অবরোধ করে রবিকে ধোলাই করে, পরে পুলিশ ঘটনাস্থলে এসে উৎসুক জনতার কাছ থেকে তাকে উদ্ধার করে হেফাজতে নেন।